হ্যালো সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের এই ব্লগটা একদম অন্যরকম ব্লগ, একদম অন্যরকম, মানে অন্যরকম বলতে এটা মেয়েদের খুব কাজের জিনিস, আর মানে বেশিরভাগ মেয়েরা এটা করেই থাকি, আমরা সব মেয়েরাই প্রায় করে থাকি। তো সেই রকমই ধরনের একটা কিছু নিয়ে আজকে আমরা বসেছি, ওই জন্য আমরা মা মেয়ে বসেছি। যেহেতু আমারও মেয়ে, সুতরাং ছোটবেলা থেকেই ওরও এই শখগুলো তৈরি হয়েছে। এখন তো অনেক বড় হয়ে গেছে, যখন একদম ছোট ছিল তখনও এই শখটা ওর ছিল। তো সেটা হলো যে আমাদের মেয়েদের যে এই ব্যাগ, এই ব্যাগে কি থাকে, মেয়েরা ব্যাগে কি নিয়ে বেরো। সচরাচর দেখবে মেয়েদের ব্যাগগুলো বেশ বড় বড়ই হয়, খুব যে ছোট হয় বলা যাবে না। আর খুব ছোট ব্যাগ হয়তো কাছে পিঠে বেরোনোর জন্য ছোট ছোট পার্টস হয় সেগুলো নিয়ে হয়তো বেরোয়, কিন্তু মানে মেয়েদের ব্যাগের মধ্যে কি থাকে না থাকে এই কিউরিয়াসিটিটা সবাইই বোধহয় থাকে। তো যাই হোক, এমনি নর্মালি যখন আমি বেরোই তখন মানে সাধারণ এই কলকাতার মধ্যে টুকটাক কোথাও বেরোলে টেরোলে যেটা থাকে সেটা হলো স্লিং ব্যাগ। আর আমার কাছে অনেক ধরনেরই স্লিং ব্যাগ আছে, আর আমার একটু ব্যাগের শখও আছে, মানে এই ব্যাগ সেই ব্যাগ কিনা, মানে এটা ওটা সেটা কেনার, এরকম তোমরা দেখেওছো শান্তিনিকেতনে গিয়েও আমি একটা ব্যাগ কিনেছিলাম, মেয়েরও একটা ব্যাগ কিনে দিয়েছিলাম। তো মানে এরকম টুকুর টাকুর, আমরা পুরীতে গিয়ে ওকে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম, তার আগে আমি একটা কিনেছিলাম বলে আমি আর কিনিনি। তো এই ব্যাগ কেনার মানে শখটা শুধু আমি মেয়ে বলে বা আমার মেয়ে বলে ব্যাপারটা নয়, এটা মানে সব মেয়েদেরই, বেশিরভাগ মেয়েদেরই বলবো এই স্বভাবটা আছে যে একটু ব্যাগটা কেনা। তা সেজন্য কলকাতার মধ্যে ঘুরলে যে মানে বিভিন্ন স্লিং ব্যাগ নিয়ে, স্লিং ব্যাগ তো খুব বড় হয় না, তো স্লিং ব্যাগের মধ্যেও কয়েকটা টুকুর টাকুর জিনিস থাকে। সবচেয়ে যেটা মেনলি মানে থাকার ব্যাপারটা হলো কলকাতার বাইরে যখন আমরা যাই, যখন কোথাও বাইরে বেড়াতে যাই, ঘুরতে যাই, তো তখন মানে ব্যাগের মধ্যে তো প্রচুর জিনিসের প্রয়োজন পড়েই যায়, কারণ অনেক দিনের জন্য আমরা বেরোই, জিনিসগুলো থাকাটা খুব জরুরি হয়ে পড়ে। তো চলো দেখাই আজকে আমরা মা মেয়ে ব্যাগের মধ্যে যখন কলকাতার বাইরে যাই কি কি নিয়ে যাই। আগে আমারটা দেখো, আগে ওরটা দেখাতে বলছে, তা দেখিয়ে নি। তো ও দেখো, ও এই ব্যাগটা নিয়ে বেরোয় কলকাতার বাইরে যখন যায়। এই ব্যাগটা বেশ মানে দেখতে এরকম ছোট্ট ছোট্ট ঘটি ঘটি, কিন্তু ব্যাগটার মধ্যে অনেক কিছু থাকে, দেখে বুঝতেই পারছো ব্যাগটা মানে বেশ ভারী ব্যাগ। তো চলো দেখাই আগে ওর ব্যাগে কি আছে। সবার আগে দেখো, এখন তো ছেলেমেয়েরা সবাই ফোন ছাড়া কোনো ছেলেমেয়েই চলে না, একটু ছোট বাচ্চা ছাড়া। তো যদিও জিনিসটা খুবই খারাপ, খুবই বাজে, কিন্তু কিছু করার নেই, এখনও পড়াশোনার জন্য ফোনে অনেক কিছুই ডকুমেন্টস থাকে, দেখতে হয়, সেজন্য ফোনটা ওদেরকে দিতেই হয়, রাখতেই হয়। তো এই ফোন থাকে, তারপর যেটা থাকে সেটা হলো আমার মেয়ে, নামেই এত বড় হয়ে গেছে, হাসছে আমার দিকে চেয়ে, দেখো দেখো ব্যাগের মধ্যে করে এটাকে নিয়ে যায়। তোরা হয়তো আমার বাইরের ব্লগে দেখবি ওর ছবিও আছে, এই মানে বিভিন্ন আর কি ডলের ছবি থাকে, এখন ইদানিং এখন ইনি নেশায় এসেছে নাকি ইনি জান। তারপর যেটা হলো, তোমরা হয়তো বাড়ির ব্লগেও অনেকবার ওকে দেখে থাকবে, হেডফোন, সারাক্ষণ কানে ওর হেডফোন গোজা আছে, এই একটা হেডফোন। আচ্ছা তারপরে আর কি নিয়ে যাস? ও আচ্ছা, স্পিকার, এটা হচ্ছে ছোট্ট একটা স্পিকার, গান শোনার জন্য এটা কেউ ক্যারি করে, খুব ছোট্ট, পুরো দেখো কি কিউট, ছোট্ট মতো দেখতে। এটা থাকে, তারপরে যেটা থাকে সেটা হলো সানগ্লাস, এটা বাইরে গেলে তো অবশ্যই সবাইরই দরকার পড়ে, ছোট বাচ্চারও দরকার পড়ে, রোদটা এতটাই থাকে জন্য সানগ্লাস। তারপরে কি রাখে দেখি, লিপস্টিক, ও নেল পলিশ। আচ্ছা দেখি বার করি আগে, তারপর এই যো, ওর সবসময় শখ আছে মানে নেল পলিশ পরার, এই নেল পলিশটা অবশ্যই থাকে। আর একটা যেটা ক্যারি করে সেটা হলো লিপ বাম ল্যাকমির, এটা মাঝে মধ্যে আমিও ওর থেকে কেড়ে কুড়ে নিয়ে দিয়ে দিই। তো এই একটা থাকে, আর হচ্ছে ওনার পার্স, ওনার পার্সে উনি কি পয়সা রাখেন উনিই জানেন। আর যেটা যায় বাইরে গেলে, ও নিজস্ব ক্যামেরায় ছবি তোলে, এটা ওর নিজস্ব ক্যামেরা, এই ক্যামেরাতে ও ছবি তোলে। আর থাকে হচ্ছে স্যানিটাইজার, এটা এখন সবার খুব জরুরি জিনিস, ভীষণ জরুরি জিনিস। তো এই হলো আমার কন্যার ব্যাগের জিনিসপত্র। এইবারে আসছে আমার ব্যাগ, বাইরে গেলে দেখো এইরকম বড় ব্যাগ ক্যারি করি আমি। এই ব্যাগটা এখন ইদানিং আমি একটু ক্যারি করছি, কিন্তু অন্য সময় আমি আবার ব্যাকপ্যাকও ইউজ করি, আমার মেয়েও মাঝে মধ্যে ব্যাকপ্যাক নিয়ে বেরোয় বাইরে গেলে, কলকাতার বাইরে বলছি। এই হচ্ছে ব্যাগ, এবারে আমার এই ঝোলা থেকে কি বেরোয় সেটাই হচ্ছে দেখার। ঝোলা থেকে যেটা বেরোচ্ছে সবার আগে,
এটা তো সবার জরুরি, এটা না থাকলে কারোরই কিছু হবে না। ফোন, ফোন নিয়ে মানুষের আজকাল সব কিছু, তো সবার আগে হচ্ছে ফোন। আছে অনেক কিছু জানো তো ব্যাগের মধ্যে। এটা হচ্ছে আমার চশমার খাপ, চশমা আমি অলরেডি পরেই আছি চোখে। এটা হচ্ছে পারফিউম, যেটা না হলে চলে না, আমরা তো এতটাই গরম থাকি, এতটাই ঘাম হয়, একটু মাঝে মাঝে মেখে নিলে বেশ ভালোই থাকে। তো এই হচ্ছে বডি স্প্রে, মেয়েদের জন্য যেটা সবচেয়ে জরুরি আমার কাছে মনে হয়, খুবই জরুরি, সেটা হলো তোমার এই স্যানিটাইজার। মানে এটা বাথরুম টয়লেট ফয়লেটে গেলে এটা আমাদের কিন্তু খুব জরুরি, সুতরাং এইটা আমি সব সময়ের জন্য ক্যারি করি। আচ্ছা, তারপরে আছে সানগ্লাস, সানগ্লাস এটা না হলে চলবে না রোদে। সানগ্লাস শুধু কলকাতার বাইরে কেন, কলকাতার মধ্যেও মানুষের সানগ্লাস প্রয়োজন, সানগ্লাস। তারপরে যেটা, ফোন তো নিয়ে ক্যারি করছি, ফোনের চার্জ চলে গেলে কি হবে, তার জন্য পাওয়ার ব্যাংক, এটা তো প্রয়োজন আছেই, খুবই প্রয়োজনীয় জিনিস। তার সাথে ফোনের চার্জারও দরকার, ফোনের চার্জার, পাওয়ার ব্যাংকের চার্জারটাও গুজে গেছে। আর যেহেতু আমি ব্লগিং করি, সেই জন্য আমি টুকটাক ব্লগিং করার জন্য আমার কাছে একটা ছোট এরকম সেলফি স্টিক আছে, ছোট নাই বড় হয় আর কি, এটাও আমি সাথে করে রেখে দিই আমার কাছে। কারণ আমার ম্যাক্সিমাম যে সমস্ত গ্যাজেট, সমস্ত কিছু অভির কাছে থাকে, এগুলো হচ্ছে টুকটাক আমার ব্যাগে থাকা, আমার মানে যখন টুকুরটাকুর ব্লগগুলো করে নিই তখন এগুলো আমি ক্যারি করি। তারপরে হচ্ছে মেয়েদের কাছে তো এটা জরুরি, এটা হচ্ছে আমার ওয়ালেট, এরকম সিস্টেমের কার্ড থেকে আরম্ভ করে কার্ড হোল্ডার থেকে আরম্ভ করে সব কিছুই করা আছে, কয়েন টয়েন রাখার সব জায়গায় আছে, সুতরাং এটা তো অলওয়েজ থাকবে। এটা আমি যখন যে ব্যাগই চেঞ্জ করি না কেন, এইটা কিন্তু আমি চেঞ্জ করি না, এটা সবসময়ের জন্য আমি রাখি। তারপরে হচ্ছে মেয়েদের, আর আমার তো ভীষণ ঘাম হয়, অলরেডি আমি ঘামা শুরু করে দিয়েছি, সেটা হলো ওয়াইপস। এই ওয়াইপসটা আমার কাছে থাকেই, আমার মেয়েও প্রচণ্ড ঘামে। তারপরে হচ্ছে টুকুর টুকুর হাতে দেওয়ার জন্য একটুখানি ভেজলিনের ছোট কৌটো, দেখো ছোট ছোট কৌটো আমাদের দিকে কিনতে পাওয়া যায় এগুলো, তো আমি এই ভেজলিনের ছোট ছোট কৌটো রেখে দিই, একটু হাত টাতগুলো ড্রাই হয়ে, বিশেষ করে হাতে স্যানিটাইজার দেওয়ার পর হাত ভীষণ ড্রাই হয়ে যায়, তো সেই জন্য এগুলো হাতে দেওয়ার জন্য এই মানে ভেজলিনের বডি লোশনটা আমি রেখে দিই। তারপরে হচ্ছে আরো দুটো পকেট পারফিউম, মানে পারফিউম আমি ভীষণভাবে ইউজ করি, দুটো ছোট ছোট পকেট পারফিউম রয়েছে, তো কিছু এত কিছু ব্যাগে ব্যাগে। তারপরে মেয়েদের যা হয় লিপস্টিক, আমি ম্যাক্সিমাম সময় এখন এটাই দিই, ইউজ করি, বাকি সময় যখন মনে হয় তখন আরও দু চারটে কোথাও গেলে ব্যাগে ভরে নিই, কিন্তু খুব কমন আমি যেটা দিই সেটা হলো এইটাই, এটা আমি সবসময়ের জন্যই আমার সাথে ক্যারি করি। এই শেডটা খুব ভালো, আমার খুব ভালো লাগে, এটাও একটা আছে, এটা খুব একটা ইউজ করি না তবে আছে। আর কি লুকিয়েছো ব্যাগে? এটাও আমার হ্যান্ড স্যানিটাইজার, এটা না হলে চলবে না, এটা প্রচণ্ড জরুরি জিনিস, ভীষণ ভীষণ জরুরি জিনিস এটা, তো এটা একটা। এটা হচ্ছে আমার যখন মেয়ে লিপ বাম দেয় না, সেই জন্য আমি আমার জন্য ভেজলিনের মানে এটা হচ্ছে ভ্যাসো কেয়ার, ভ্যাসো কেয়ার রেখে দিই, ভ্যাসো কেয়ারটা বেশ ভালো, ভ্যাসো কেয়ারটা আমি রেখে দিই। আর মেয়েদের তো টু আছেই, চুল আছড়ে নেওয়া, একটু সাজুগুজু করে থাকা, তো সেই জন্য দুটো করে চিরুনি আমার কাছে সব সময়ের জন্য থাকে। এই চিরুনিটা শুধু আমার কলকাতার বাইরে বলে নয়, কলকাতার মধ্যে বেরোলেও থাকে এই চিরুনিটা। আর হচ্ছে এইটা হচ্ছে একটা ছোট্ট পাউচ, কিন্তু আমার এই পাউচে কি থাকে জানো, হাসবে তোমরা, এটা হচ্ছে আমার জুতোর র্যাকের চাবি, জুতোর র্যাকে আমার বাড়ির বাইরে থাকে, ওই এক জায়গাটার জন্য চাবি দেওয়া থাকে, যেহেতু জুতো টুতো থাকে ওই জন্য চাবি দিয়ে রেখে দিই। আর তার সাথে এই পাউচটার মধ্যে যখন আমরা কলকাতার বাইরে যাই তখন এই ট্রলি ফলিতে মানে তালা চাবি করে তার চাবিগুলো আমি এইটার মধ্যে ঢুকিয়ে রাখি। আর লাস্ট হচ্ছে এটাও একটা পাউচ, কিন্তু এই পাউচের মধ্যে আমি কিউ নিয়ে যাই জানো, দেখাচ্ছি, ঘড়ি, কারণ আমি দুটো করে ঘড়ি ক্যারি করি অলওয়েজ, কলকাতার বাইরে গেলে দুটো করে ঘড়ি আমি ক্যারি করি, কারণ বাই চান্স যদি একটা ঘড়ির সমস্যা থাকে তাহলে আর একটা ঘড়ি আমি পরে নিতে পারবো, ওই জন্য আমি দুটো করে ঘড়ি অলওয়েজ ক্যারি করি। তো এই হচ্ছে আমার কলকাতার বাইরে যাওয়ার
বিভিন্ন সরঞ্জাম নিয়ে ঘোরায় আমার আমার মেয়ে। আর কলকাতার মধ্যে কয়েকটা কমন জিনিস থাকে, সেটা যেমন হচ্ছে তোমার এই টয়লেট স্যানিটাইজার, এই হ্যান্ড, তো হ্যান্ড এটা হচ্ছে বডি লোশনই বলতে পারো, একটু হাতে টাতে ধোয়ার জন্য। এটা হচ্ছে তোমার হ্যান্ড স্যানিটাইজার, একটা আধটা পকেট পারফিউম ছোটখাটো, আর হচ্ছে তোমার লিপস্টিক, ফোন। এগুলো মোটামুটি কলকাতার মধ্যে সারাদিনের নামে যদি কোথাও বেরোই এই কয়েকটা জিনিস আমি ক্যারি করি। আর বাকি যা তোমাদেরকে দেখালাম সব কটাই হচ্ছে কলকাতার বাইরে আমরা যখন যাই তখন আমাদের ক্যারি করতে হয়। তো চলো, এই ছিল আজকে আমাদের একটা অন্য ধরনের ব্লগ, আমার আর আমার কন্যা রত্নের ব্যাগে কি আছে বা তোমরাও তোমাদের ব্যাগে কি রাখো আমাদেরকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে না এটা শেয়ার করো না করলেও লাইক কমেন্টটা অবশ্যই করো। তাহলে চলো আজকের মতো, টাটা।